हे एवरीवन, तोपो कुकिंग स्टूडियोर आज के आयोजन आपके वेलकाम। चले आसलम एक फुलकपी पोलावर रेसिपिर संगे। कि भाव फुलकपी दिए निरामिष पोलाव तैरि करते हैं संगे शेयर कर। चलू देखे ना जा रेसिपिर पूरा प्रसेसटा। रेसिपिटा के तैरि करार जो प्रथम अवस्था फुलकपिटा के भाव छोटो छोटो को कड़े नहीं अति द्रुत रेसिपिटा के तैरि जाए। अन्दिगे नहीं हाफ चामचर मत चीनी गुड़ा आदब चाल। पोलाव रेसिपे आदब चाल यूज कर ले पोलाव थे सुंदर एक स्मेल आसें। नहीं चामचर मत चीनी एवं एक चामच घी। निरामिष पोलाव रेसिपे सब समय घीटा के यूज करते ही नहीं तेजपाता वन टा चा चामचर मत गोटा जीरा एवं कैक टुकड़ो दारचिनी। ये सब उपकरण दिए आज के रेसिपिटा के तैरी करब। रेसिपिटा के तैरी करार जो चूलि दिए पैन और दिए तेलटा के गरम करलरेडी दिए दिए गोटा जीरा तेजपाता एवं कैक टुकड़ो दारुचिनी। मसाटा के एक नेड़े छेड़े भेजे नार पर दिए दिल हाफ कपर मत चीनी गुड़ा आदब चाल। एन चाल मिनिमाम एक मिनिटर मत एक भेजे नहीं चाल सुंदर एक स्मेल आसबे। एन दिए दिल एक चामचर मत मरीचर गुड़ा दिए दिलाम आदा बाटा दिए दीची जीरा बाटा। आमी किन्तु रेसिपिटा सरिषार तेले तैरी करछे। आपनी चाले सयाबिन तेले एड करते पारें। दिए दिलाम स्वाद मतो लवण। लवणटा आपनी आपनार स्वादेर उपर एडजस्ट करे नेबें। एकटु पानी एइजन्यई दिए दिच्छि जाते मसलागुलो अति सहजे कषानो हये जाए। मसलाके खूब सुंदर मतो कषिये निते गेले एकटु पानी दिए कषिये निले अति सहजे मसलाटा कषानो हये जाबे। এভাবে ধীরে ধীরে মশলাটাকে কষিয়ে নেছি। যখন আপনি দেখতে পারবেন মশলা থেকে পানি আর তেলটা একদম সেপারেট হয়ে গেছে, ঠিক এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করলাম কেটে রাখা ফুলকপিগুলোকে। এই রেসিপিতে ফুলকপিটাকে একটু বাড়িয়ে অ্যাড করছি। আমি এখন রেসিপিটাকে ঢাকা দিয়ে দেব ফুলকপিটাকে সুসিদ্ধ করবার জন্য। এভাবে ঢাকা দিয়ে দিয়ে কুক করলেই কিন্তু অতি সহজে ফুলকপিটা সিদ্ধ হয়ে যাবে। আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি ফুলকপিটাকে সুসিদ্ধ করবার জন্য। মিনিমাম ফেরত আসবো চার থেকে পাঁচ মিনিট পর। চলে আসলাম চার থেকে পাঁচ মিনিট পর। এসে ঢাকা তুলছি। ঢাকা তুলে দেখছি দেখুন আমার ফুলকপিটা আগের তুলে অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে। দেখুন ফুলকপি থেকে অনেকটা পানিও বের হয়েছে। চালটাকে সিদ্ধ করবার জন্য এক্সট্রা কোনো পানি অ্যাড করতে এখানে হবে না। এই পানি দিয়ে কিন্তু চালটা খুব ইজিলি ভাবেই কুক হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে দিলাম আবারও ফুলকপিটাকে সিদ্ধ করবার জন্য। এভাবে কিছুক্ষণ পর পর ঢাকা তুলে দেখতে হবে আমার ফুলকপিটা সিদ্ধ হয়েছে কি না। এখন আমি দিয়ে দিলাম এক চামচের মতো চিনি। কারণ নিরামিষ খাবারে চিনি দিলে রেসিপিটা খেতে অনেক মজা লাগে। দিয়ে দিলাম এক চামচের মতো ঘি। এখন ঘি দিয়ে আরও মিনিমাম চার পাঁচ মিনিট কুক করে নেব। যখন আপনি দেখতে পারবেন রেসিপি থেকে পানিটা একদমই শুকিয়ে যাবে আর ফুলকপিটা দেখেই মনে হবে অনেকটা ভাজা ভাজা টাইপের হয়ে গেছে, ঠিক তখনই কিন্তু রেসিপিটাকে সার্ভিং বলে নামিয়ে নিচ্ছে। আমি আরও কিছুক্ষণ ধৈর্য নিয়ে রেসিপিটাকে কুক করে নিচ্ছি, তারপর রেসিপিটাকে সার্ভিং বলে নামিয়ে নেব। আপনি রেসিপিটা কোনো নিরামিষ কোনো দিনে তৈরি করতে পারেন। আমি এই পর্যায়ে আরও মিনিমাম চার পাঁচ মিনিট কুক করে নেওয়ার পর দেখুন আমার পোলাওটার এখন অবস্থা কেমন। পোলাও থেকে পানি আর তেলটা একদমই সেপারেটও হয়ে গেছে আর দেখেই মনে হচ্ছে ফুলকপিটা অনেকটা ভাজা ভাজা টাইপের হয়েছে। এই জন্য রেসিপিটাকে আমি সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি। আশা করব আমার আজকের এই পোলাওয়ের রেসিপিটা আপনারও ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের সত্যিই ভালো লেগে থাকে কিংবা কোনো কাজে এসে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আগামীকাল দেখা হবে আবারও অন্য কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।